কি অবস্থা তোমার? কিছু বলতে চাও? তারপরে মানে আমি জাস্ট 10-15 মিনিটের ভিতরে স্যার আপনার কাছে। থ্যাংক ইউ স্যার, কেমন আছো বলো, কি অবস্থা, কেমন চলতেছে? এটা চলতেছে। অফিস অফিস দিছো? জি স্যার, পুরো অফিস অফিস। কোথায় করছো স্যার? আপ পুরো যাওয়াতে স্যার। আচ্ছা, যাবো নি একদিন অফিসে স্যার, অবশ্যই। আর তুমি কিন্তু আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার একটা কোয়ার্কিং স্পেস নেবা, হয়তো 2-3 বছর লাগবে। আর পোস্টে ও স্মার্ট সার্ভিস সেন্টারে আমি চাই যে তোমরা এখানে যারা ফ্রিল্যান্সার আছে এবং যারা আসলে আইটি তে আছে, একটা ভালোভাবে যাতে আমরা স্মার্ট সার্ভিস, তুমি চিন্তা করে দেখো এত বড় একটা জায়গা, একদম হার্ট অফ দি সিটি, আমরা যদি রাইটলি ইউটিলাইজ করতে পারি, আপনি বলেন ওয়্যার হাউস করে আপনার মানে এখানে ভাড়া দিলেই তো এটা মানে উঠে আসবে। মানে আমি হিসাব করে দেখছি, হ্যাঁ আমি হিসাব করে দেখছি, আমাদের বিটিসিএল এর যদি জীবনটা আমরা যদি এই কুষ্টিয়া ধরেন 3,500 লাইন আছে, হ্যাঁ বেসরকারি যদি 20,000 লাইন দেয়, বিটিসিএল সরকারি 2,000 দিলেই তো লাভ হয়ে যাচ্ছে। আমার এখানে বেসরকারি কুরিয়ার সার্ভিস দিক করুক, আমরা তো তাদের কম্পিটিটর না, আমরা পার্টনারশিপ করব। ওদের তো একদিনে 10,000 লোক নিয়োগ দিতে পারবে না, তারা কোথায় পাবে এই জায়গা কিনতে পারবে বেসরকারি? একটু মেধা খাটায় ওইটাই বলছি এটা। আর মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, উনি চান যে যেরকম রেলওয়েকে দেখেন তুলে আনছে, রেলওয়ে তো বন্ধ হয়ে গেছে, আমার একটা বিশ্বাস বিটিসিএল, আমি তো ঘুরতেছি সারা দেশ ঘুরতেছি আর দেখতেছি কোথায় কি আছে। হ্যাঁ আমি আসি আসি, আমার ধারণা যে এটা হবে যেরকম টেলিটকের একটা সমাধান পেয়ে গেছি, নেটওয়ার্ক শেয়ারিং বিটিসিএলও দেখতেছি। বিটিসিএল প্রতি বছর ধরেন 200-300 কোটি টাকা লস করে, হ্যাঁ আবার এখানে ধরেন পোস্টে 400-500 কোটি টাকা লস হয়। মানে এখন আমরা এই বিষয়গুলো আগে প্রথমে রোগটা ডায়াগনোসিস করতেছি, তারপরে ট্রিটমেন্ট নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি রোগ লুকাইতে চাচ্ছি না, না না মানে দেশের তো দেশের জনগণের পয়সা, লুকায় লাভটা কি? এবং আমার বিশ্বাস যে যখনই আমরা না লুকায় সমস্যার ভিতরে ঢুকবো তখনই সমাধান পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বলো স্যার, আমরা কুষ্টিয়াতে অলরেডি একটা প্ল্যান স্যার আমি রেডি করছি, এক্সিকিউট করছি, দাও আমাকে ইমেইলে পাঠাও, আমি আপনার সাথে ঢাকাতে একটু সরাসরি দেখা করব। এখন তো সরাসরি দেখা হলো, কও এখন তো নিয়ে আসতে পারিনি স্যার, একটা ছবি উঠবো। তুমি ঢাকা যেতে চাচ্ছ তো আমি তো চলে আসলাম তো কুষ্টিয়া। হ্যাঁ ফটো সেভ করতে স্যার তুমি আর তোমার কি লাগবে সেটা বলো, তুমি আমাদের সংগ্রামী জীবনের একটা মানে পরপর 3 বছর স্যার বেসিস থেকে আপনার হাতে শুরু করছি, 21-22 তিনটা জায়গাতেই স্যার কিন্তু আমি ইন্সপিরেশন। তুমি বলো তোমার কি লাগবে, তোমাকে আমরা যদি সফল একজন উদ্যোক্তা বানাইতে পারি এটা আরো 1,00,000 তরুণকে। হ্যাঁ স্যার আমার একটা চাওয়া, আমি আগামী 5 বছরে 10,000 দক্ষ ফ্রিল্যান্সার কুষ্টিয়া জেলাতে তৈরি করব, সেটাই বলছি এবং সেটা নিয়ে আমি একটা ফাইল রেডি করছি ইনশাআল্লাহ। দাও আমাকে ফাইলটা, আমি স্যার আপনি আসছেন শুনে আমি না, তুমি সফট কপি পাঠাও, ঠিক আছে? না ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। তুমি আমাকে ইমেল করো, ঠিক আছে? জি স্যার ইমেল করো। আর আমার অনেকের যে নাম্বারটা রাখেন, আমার পিএস তোমার সাথে যোগাযোগ করে ডিপার্টমেন্ট অফ আইসিডির সাথে, আপনি আর রূপকের সাথে আর ওই মোস্তফা খানের সাথে করো, ওর টার্গেট 10,000 ছেলে মেয়েকে কর্মসংস্থান। ডুআইসিটি পোস্টের সাথে যৌথভাবে আমাকে একটা ফাইনাল ডিজাইন দেবে। আর বাইরের ডিজাইনে কি আছে এখানে, বাগান টাগান ছাড়া আর ল্যান্ডস্কেপিং আছে স্যার? ল্যান্ডস্কেপিং একটু দেখান তো আমাকে, আপনি ঠিকাদার কে? পিডি কে? পিডি